সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গণভবনে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেটের বেশ কয়েকজন নেতা, প্রায় 11 জন নেতা মনোনয়নপত্র কিনেছিলেন, তবে শেষ পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ। তার এই চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সিলেটে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন মিছিল নিয়ে, নৌকা স্লোগান দিয়ে এবং আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্বাগত জানিয়ে। তারই খণ্ড খণ্ড অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আনোয়ারুজ্জামান চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সিলেটে অনেক বড় একটি মিছিল হয়েছে, তবে এই মিছিলে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে দেখা যায়নি। এখানে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথমে যখন মনোনয়নের আগে যখন তিনি প্রথম মাঠে নেমেছেন, প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে, তখনও তারা খুশি হননি এবং আজকেও তাদেরকে দেখা যায়নি।